Thank you again, another video. Right now we are talk to about sudo overview. Sudo file niye amra kotha bolbo, sudo. So sudo ta hocche file permission er je bishoy gulo niye kotha bole tar moddhe onnotomo sudo file gulo hocche ami jodi command ta okay like that cat etc আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি আমি কমান্ডটি ভুল করেছি এস এস এ ডি ও ডব্লিউ ওকে সো আমি যেহেতু রুট ফাইলে রয়েছি সো আমাকে এটা শো করতেছে বাট আমি যদি একটা অন্য একটা ইউজারে যাই কপি আমি একটা নরমাল ইউজারে রয়েছি সো এখানে যদি পেস্ট করে দেই দেখেন দেখতেছে পারমিশন ডি নাই বাট এই যে দুইটা ফাইলের যে প্রবলেমটা সে প্রবলেমটা হচ্ছে আমাদের এ পারমিশন সুডোর ওভার সুডোর জন্য সো সুডো যদি আমরা দেই সেটাকে আমরা রুট পারমিশন বলি যেমন আমি যদি রুট পারমিশন নেই সো আমি যদি ফাইলটা আবার পেস্ট করে দেই দেখেন আমাকে এই রুট ফাইলের পারমিশন দিচ্ছে সো সু আমি আবার নর্মাল ইউজারে চলে আসলাম সো এখন যদি আমি যে কোনো ফাইলকে এডিট করতে যাই ইটিসি এসএসএস এসএসএস কনফিগ সো সাপোজ ধরেন এই ফাইলটা আমি এডিট করে দিলাম বনি সিকিউরিটি সো আমি যদি এটাকে সেভ করতে যাই সো এরর রাইটিং বিকজ পারমিশন ডি নাই সো এই ক্ষেত্রে আমি সেটাকে পারমিশন পাবো না যদি সেটা সুডো ফাইল থেকে যাই তাহলে ইজিলি পারমিশন পাবো আশা করি বুঝতে পেরেছেন যে রুট ফাইলের যে সুপার ইউজার যে সুপার পারমিশন নিতে গেলে আপনাকে অবশ্যই রুট ফাইল দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে সো সেজন্য বলতে পারি উইন্ডোজের ক্ষেত্রে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বলে থাকি এবং কি লিনাক্সের ক্ষেত্রে আমরা সুডো বলে থাকি যেহেতু ভিতরের দিকে যাচ্ছি না আপনারা যখন লিনাক্স এক্সক্লেশন বা ফাইল পারমিশন নিয়ে আরও স্টাডি করবেন তাহলে এই সম্পর্কে বিস্তারিত আরও জানতে পারবেন এই ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে